এখানে হচ্ছে যে লেখক প্রদত্ত এবং সরকারের এবং শ্রেণীকে আমরা বেশ কয়েকজন রাষ্ট্র দার্শনিকের এবং সরকার এবং শ্রেণীকে সম্পর্কে এবং ধারণা লাভ করেছি। একজন নতুন রাষ্ট্র দার্শনিক এবং সম্পর্কিত বিষয়ে ধারণা লাভ করছি, সেটি হচ্ছে যে লেখক প্রদত্ত সরকার শ্রেণীকা লেখক। এখানে আমরা এবং দেখতে পাচ্ছি যে এবং লেখক তার এবং সরকার এবং শ্রেণী এবং মধ্যে এবং তিনি এবং দেখিয়েছেন এবং যে সরকারকে প্রথমত এবং দুটি ভাগে এবং ভাগ করেছেন যে একনায়কতন্ত্র এবং গণতন্ত্র এবং গণতান্ত্রিক এবং সরকার বা একনায়কতান্ত্রিক এবং হচ্ছে সরকার। আর এর গণতন্ত্রকে আবার হচ্ছে যে দুটি ভাগে ভাগ করা যায়, প্রত্যক্ষ গণতন্ত্র এবং পরোক্ষ এবং গণতন্ত্র। এই পরোক্ষ গণতন্ত্রকে আবার এবং দুটি ভাগে ভাগ করা যায়, সাংবিধানিক এবং রাজতন্ত্র এবং হচ্ছে যে প্রজাতন্ত্র। এখন আবার হচ্ছে যে সাংবিধানিক এবং রাজতন্ত্র আর প্রজাতন্ত্র এই দুটির এবং মধ্যে আমরা যদি আসি, সাংবিধানিক এবং রাজতন্ত্র এবংটাকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয়। এই এককেন্দ্রিক সরকারকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, সেটি হচ্ছে মন্ত্রী এবং সভা শাসিত বা মন্ত্রী পরিষদ শাসিত এবং সরকার এবং রাষ্ট্রপতি এবং শাসিত এবং সরকার। যুক্তরাষ্ট্রীয় এবং সরকারকে দুটি ভাগে ভাগ করা যায়, মন্ত্রিসভা বা মন্ত্রী পরিষদ শাসিত এবং সরকার এবং রাষ্ট্রপতি শাসিত এবং সরকার। এই প্রজাতন্ত্রটাকে আমরা দুটি ভাগে ভাগ করছি, এককেন্দ্রিক এবং সরকার এবং যুক্তরাষ্ট্রীয় সরকার। এখানে হচ্ছে এবং এককেন্দ্রিক সরকারকে এবং মন্ত্রী এবং পরিষদ বা মন্ত্রিসভা এবং শাসিত এবং সরকার এবং হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। যুক্তরাষ্ট্রীয় সরকারকেও আবার দুভাগে ভাগ করা যায়, যে এবং মন্ত্রী পরিষদ শাসিত সরকার এবং হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। লেখক তার এই সরকারের এবং শ্রেণী বিভাগগুলোকে স্বাভাবিককে এভাবে এবং তিনি এবং দেখিয়েছেন। এখন এখান থেকে আমাদের এবং গুরুত্বপূর্ণ যে কয়েকটি প্রশ্ন থাকতে পারে, যে এখানে এবং হচ্ছে একনায়কতন্ত্র এবং কাকে বলে এবং হচ্ছে এবং গণতন্ত্র কাকে বলে, প্রজাতন্ত্র এবং কাকে বলে। এখন এই এবং বিষয় এবং গুলোকে আমরা যদি একটু এবং ধারণা নিই, তবে একনায়কতন্ত্র যে সরকার এবং সেই সরকার এবং সম্পর্কিত বিষয়ে আমরা প্রথমেই এবং একটু এবং ধারণা এবং লাভ এবং করি। একনায়কতান্ত্রিক এবং সরকার যে এবং সরকার এবং ব্যবস্থা একজন এবং মাত্র শাসক এবং তিনি এবং রাষ্ট্রীয় এবং ক্ষমতা থাকেন এবং তিনি এবং তার হচ্ছে যে সকল এবং ক্ষমতা তার হচ্ছে নিজের এবং চিন্তা চেতনা অনুযায়ী অন্যদেরকে উপর এবং দেন এবং সেটা তারা এবং প্রয়োগ করার জন্য চেষ্টা করেন। হ্যাঁ, অর্থাৎ একজন মাত্র এবং রাষ্ট্রনায়ক বা একজন মাত্র এবং ব্যক্তি যে শাসন এবং কার্য পরিচালনা এবং করে এবং একক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, তবে তাহলে একনায়কতন্ত্র এবং না। এখানে আমরা তিনটা বিষয়ের কথা বলতে পারি। একনায়কতান্ত্রিক এবং যে সরকার ব্যবস্থা রয়েছে সেখানে হচ্ছে এক এবং দল, এক এবং একটি হচ্ছে দেশ, একটি মাত্র এবং নেতা। এটা হচ্ছে একনায়কতন্ত্র এবং হচ্ছে এবং তিনটা হচ্ছে যে এবং আমরা বৈশিষ্ট্য বলতে পারবো। এরপরে যদি আমরা গণতন্ত্র, গণতন্ত্র হচ্ছে এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে এবং জনগণ হচ্ছে যে সরকার এবং আর কে এবং কি করে তারা গঠন করে এবং সরকার এবং আর এবং পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয় এবং জনগণের এবং মাধ্যমে। এখন আমরা এখানে যদি প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের এবং সংজ্ঞাটি এবং সম্পর্কিত বিষয়ে ধারণা রাখি, তবে তাহলে আরো স্পষ্ট হবে। ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপুল বাই দ্য পিপুল অ্যান্ড ফর দ্য পিপুল। এই এবং গণতন্ত্রকে যে প্রত্যক্ষ গণতন্ত্র এবং পরোক্ষ গণতন্ত্র কথা যদি আমরা বলি, তবে তাহলে প্রত্যক্ষ যখন কোনো এবং রাষ্ট্রের এবং হচ্ছে নাগরিকগণ সরাসরি এবং শাসন কার্যে অংশগ্রহণ করে বা ভোট প্রদান করে তখন এবং তাকে এবং বলা হয় প্রত্যক্ষ গণতন্ত্র। আর এবং যখন নাগরিকগণ সরাসরি এবং ভোট প্রদান করে সরকার এবং নির্বাচিত করে না তখন এবং তাকে বলা হয় এবং পরোক্ষ এবং গণতন্ত্র। প্রজাতন্ত্র, এরপর আমরা আসি প্রজাতন্ত্রটা কি। প্রজাতন্ত্রের কথা যদি আমরা বলি, তবে তাহলে এখানে আমরা এই বিষয়টাকে এভাবে এবং মনে রাখবো যে যে এবং রাষ্ট্রের এবং রাষ্ট্রপ্রধান বা সরকার এবং প্রধান সরাসরি এবং হচ্ছে যে এবং জনগণের এবং ভোটে এবং নির্বাচিত হয় এবং সেই এবং রাষ্ট্রকে এবং কি এবং ধরনের রাষ্ট্র বলা হয়, প্রজাতান্ত্রিক এবং রাষ্ট্র এবং বলা হয়। আচ্ছা, এরপরে আমরা যদি আসি যে এককেন্দ্রিক সরকার, যখন কোনো এবং শাসন ব্যবস্থা একটি মাত্র এবং কেন্দ্র থেকে এবং পরিচালনা হয় এবং তখন তাকে এবং বলা হয় এককেন্দ্রিক এবং সরকার। যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্রের এবং সংবিধান অনুসারে যখন কেন্দ্র ও প্রদেশের এবং মধ্যে ক্ষমতা এবং বণ্টন করে দেওয়া হয়
এবং সেটাকে আমরা বলতে পারি যে এখানে এবং যে কেন্দ্রীয় সরকার এবং হচ্ছে যে প্রাদেশিক সরকার। আর এখানে যুক্তরাষ্ট্রীয় মানে হচ্ছে যে অনেকগুলো রাষ্ট্র এখানে এবং মিলিত হয়ে যখন এবং সরকার এবং গঠন করা হয় এবং সরকার এবং পরিচালিত হয় তখন এবং সেটাকে বলা হয় এবং যুক্তরাষ্ট্রীয় সরকার। এখানে হচ্ছে যে আমরা যদি বলতে চাই উদাহরণস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্রের কথা, তবে তাহলে দেখা যায় এখানে 50টি অঙ্গরাজ্য রয়েছে, 50টি অঙ্গরাজ্য মিলে এবং হচ্ছে যে এখানে এবং হচ্ছে যে যুক্তরাষ্ট্রীয় এবং সরকার। আর তবে তাহলে আমরা আরেকটা যদি বলি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইউএসএ, তবে এই বিষয়টি আরো সহজ, এখানে 50টি অঙ্গরাজ্যের সমন্বয়ে এই যুক্তরাষ্ট্রীয় সরকার এবং গঠন করা হয়েছে। আমরা এবং বলবো যে রাষ্ট্রপতি এবং স্বায়ত্ত সরকার এবং মন্ত্রী এবং স্বায়ত্ত সরকার এবং যে এবং দেশে বা রাষ্ট্রে হচ্ছে এবং যে সংবিধান অনুসারে জনগণের এবং প্রত্যক্ষ এবং ভোটে এবং নির্বাচিত এবং প্রতিনিধিরাই সরকার এবং পরিচালনা এবং করে এবং মন্ত্রিসভা এবং গঠন করে এবং তবে তাহলে এবং সেটাকে মন্ত্রী পরিষদ এবং স্বায়ত্ত সরকারও বলে। আর হচ্ছে যে এবং তারা এবং কি করবে মন্ত্রিসভা এবং হচ্ছে আইনসভার এবং নিকট এবং তারা হচ্ছে কি জবাব দিতে এবং বাধ্যতামূলক বা কাজের জন্য অবদান থাকে। রাষ্ট্রপতি স্বায়ত্ত সরকার, রাষ্ট্রপতি স্বায়ত্ত সরকার বলতে এবং রাষ্ট্রের এবং প্রধান যিনি থাকেন এবং তিনি হচ্ছেন যে রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি এবং সকল এবং কার্যক্রম এবং পরিচালনা করেন এবং যে রাষ্ট্রে এই ধরনের রাষ্ট্রকে এবং বলা হয় রাষ্ট্রপতি স্বায়ত্ত সরকার। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি স্বায়ত্ত সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে এবং হচ্ছে বাংলাদেশের উদাহরণস্বরূপ বলা যেতে পারে মন্ত্রিপরিষদ স্বায়ত্ত সরকার প্রচলিত রয়েছে এবং ভারতের কথা আমরা বলতে পারি যে মন্ত্রিপরিষদ স্বায়ত্ত সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে। আজকের এবং ক্লাসে আমরা তবে তাহলে লেখক প্রদত্ত সরকারি শ্রেণীবিভাগ এবং এই সরকারি শ্রেণীবিভাগগুলোর মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ এবং সরকারি ব্যবস্থা এবং সংজ্ঞা এবং ধারণা আমরা এখান থেকে পেলাম, তাই এই বিষয়গুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করবো সংজ্ঞা এবং স্বরূপ, যাতে আমরা পরীক্ষা লিখতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আসসালামু আলাইকুম।